যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র মামলার দুই ধারায় 27 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এই রায় ঘোষণা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলায় 20 বছর এবং গুলি রাখার মামলায় 7 বছর, মোট 27 বছর কারাদণ্ড দেয়া হয়। তবে তারা সাজা ভোগ করবেন 20 বছর। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এরা রাজনৈতিক কর্মী নয়, তারা দেশের জন্য বিপজ্জনক। পাপিয়া দম্পতির বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হয়েছে। মাত্র 9 কার্যদিবসে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার কাজ শেষ হয়। এর আগে সকালে পাপিয়া ও তার স্বামীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়। গত 27 সেপ্টেম্বর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত আজ রায়ের দিন ধার্য করে। গত 29 জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন। পরে 25 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। গত 31 আগস্ট মামলার জব্দ তালিকার সাক্ষী র্যাবের উপপরিদর্শক সাইফুল আলম আদালতে প্রথম সাক্ষ্য দেন। যেহেতু এই মামলার সন্দেহজনক প্রমাণিত হয়েছে যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অতএব এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তার একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের মোট 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা একটা সাজানো মামলা এবং একটা সাক্ষীর সাথে একটা সাক্ষীর মিল নেই, অস্ত্র উদ্ধারের বিবরণের মিল নেই। এই কারণে আমরা এই রায়ে অসন্তুষ্ট এবং এই রায়ের আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী মনিরুল সোহাগ। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এর আগের খবরগুলোতেও আপনার সাথে কথা হলো, রায় হবার আগেও আপনার সঙ্গে একবার কথা হয়েছে এবং পরবর্তীতে আমরা আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথাও শুনলাম। তো এর বাইরে আসলে আর কারোর সাথে কথা হলো কি না, সব মিলিয়ে সেখানে কি অবস্থা, আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে? নিকিতা, আপনি জানেন যে রায়টি ঘোষণা হয়েছে, এটি কিন্তু আসলে এই পাপিয়া দম্পতির বিরুদ্ধে প্রথম কোনো মামলা রায় ঘোষণা হলো। এবং আপনি জানেন যে ক্যাসিনো বিরোধী এবং শুদ্ধি অভিযানের যে অভিযানটি ছিল, সেখানে কিন্তু তারা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আলোচনার জন্ম দেয় এবং পাপিয়া গ্রেপ্তারের পরের দিন কিন্তু তার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং সেই মামলার যাবতীয় কার্যক্রম শেষে আজকে কিন্তু রায় ঘোষণা করা হলো। এবং রাষ্ট্রপক্ষ কিন্তু একটি ব্যাপার বিষয় বলেছেন যে তারা কিন্তু মনে করেছেন যে এটি যাবজ্জীবন সাজা পাওয়ার যোগ্য একটি মামলা ছিল এবং সেটি প্রমাণও তারা করতে পেরেছেন। কিন্তু তিনি বলেছেন যে আদালত আসলে একটি অনুকম্পা দেখিয়েছেন, যেহেতু তারা দুজনই একই পরিবারের সদস্য, সেজন্য আসলে তারা তাদেরকে শাস্তি কিছুটা কমিয়ে 20 বছর এবং 7 বছর, অর্থাৎ একটি মামলার দুটি ধারা, অস্ত্র এবং গুলির, এই দুটি অপরাধের জন্য কিন্তু 20 বছর এবং 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আপনি জানেন যে আসামিপক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এটি একটি সাজানো মামলা এবং মিথ্যে মামলা, তারা এটির বিষয়ে আপিলের কথা জানিয়েছেন। আদালত কিন্তু বলেছেন, পর্যবেক্ষণে বলেছেন যে যাদেরকে বিরুদ্ধে এই রায় দেয়া হলো তাদের একটি রাজনৈতিক পরিচয় ছিল, কিন্তু আদালত মনে করেন যে আসলে তারা সত্যিকারের রাজনৈতিক কর্মী না, তারা মূলত একটি দলকে এবং রাজনীতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন এবং এটি কিন্তু তার আদালতের মন্তব্য রয়েছে। তো সব মিলে আসলে প্রথম এই সাজা রায় উপলক্ষে কিন্তু কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার পরে আসামিদেরকে কিন্তু নিচের গারদে নিয়ে রাখা হয়েছে, তবে কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। তো নিকিতে, এই ছিল আমার কাছে এই দায়রা জজ আদালত থেকে সবশেষ খবর। জি সোহাগ, অর্থাৎ কিছুক্ষণ পরে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। দর্শক, অস্ত্র মামলার দুই ধারায় 27 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে পাপিয়া দম্পতিকে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ।